আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটির আজকের টিউটোরিয়ালে। যাদের বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের মাধ্যমে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছিলেন, সেই একই এনআইডি কার্ড ব্যবহার করে আপনারা আরেকটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই অ্যাকাউন্টের নাম হচ্ছে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট। অনেকে এই অ্যাকাউন্টের ব্যাপারে জানেন, যদিও বেশ কয়েক মাস হয়ে গেছে এটা চালু হওয়ার পর থেকে। আবার অনেকে এই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য, টিউটোরিয়াল তৈরি করার জন্য আমাদের কাছে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে যাচ্ছেন। তো আমরা আজকে দেখাবো এই অ্যাকাউন্ট আপনারা কীভাবে ওপেন করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো। তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হলো যে এই অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু এটা কন্ট্রোল করতে হবে ভিন্ন একটি অ্যাপ থেকে। আমরা যেমন বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট কন্ট্রোল করে থাকি, ইউজ করে থাকি, এর কিন্তু এই বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টকে আপনি ইউজ করতে হবে বিকাশ মার্চেন্ট অ্যাপ নামক আরেকটি অ্যাপের মাধ্যমে। এটা খুবই সহজ এবং চমৎকার একটি অ্যাপ। তো প্রথমবার যখন আপনি এটা রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপে লগ ইন করবেন, তারপর অনলাইনের মাধ্যমে 100 টাকার উপরে প্রথম কোনো পেমেন্ট গ্রহণ করবেন, অর্থাৎ কোনো বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে যদি 100 টাকার উপরে পেমেন্ট করা হয় তাহলে আপনি 100 টাকা বোনাস পেয়ে যাবেন। তাছাড়া এই অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের অফার থাকে, যেমন কয়েকদিন আগে একটা অফার ছিল যে এটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সম্ভবত, যে 5000 টাকা পর্যন্ত ক্যাশ আউট চার্জ ফ্রি ছিল প্রতি মাসে একবার। এটা কিন্তু ভালো একটি দিক। আরও বেশ কিছু অফার ছিল পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে, 20টা পেমেন্ট গ্রহণ করলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বোনাস দেওয়া হতো, বিভিন্ন অফার আছে। এটা মূলত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য এটা চালু করা হয়েছে, কিন্তু যারা অনলাইনে বিজনেস করেন বা ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট কেনাবেচা করেন তারাও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনি কিন্তু চাইলে ফেসবুকের মাধ্যমে যদি বিজনেস শুরু করতে চান বা শুরু করেন, একটা ফেসবুক পেজ খুলে নেবেন, তারপর একটা স্ক্রিনশট রেখে দেবেন, এটার মাধ্যমেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো পুরো প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো, তার আগে জানিয়ে রাখছি, তো এই অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে শুধুমাত্র এনআইডি কার্ডের প্রয়োজন হবে, কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। আপনার যদি কোনো দোকান থাকে তাহলে তার একটা ছবি আপলোড করতে হবে, না হয় আপনার যদি ফেসবুক পেজ থাকে পেজের একটা স্ক্রিনশট আপলোড করতে হবে, আর যদি অনলাইন ব্যবসা করে থাকেন তাহলে ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে ওয়েবসাইটের লিংক আপনাকে দিতে হবে, ফেসবুক পেজের লিংক দিতে হবে, এইগুলো তথ্য। তো আমরা দেখে নিব একে একে যে কী কী লাগছে। আমরা চলে যাচ্ছি সোজা স্ক্রিনে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা বিকাশের নির্দিষ্ট ওয়েবসাইটে চলে আসছি। আপনাকে যে কোনো ব্রাউজারে যে টাইপ করতে হবে bKash.com/personal-retail-account। স্ক্রিনেও দেখতে পাচ্ছেন লেখা আছে যে bKash.com/personal-retail-account। ডিসক্রিপশনে এই লিঙ্ক থাকবে, ডিসক্রিপশন থেকেও আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। তারপর একদম মাঝামাঝি জায়গায় দেখতে পাচ্ছেন ওপেন পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট, ট্যাপ অর ক্লিক, ট্যাপ তারপর ক্লিক লেখা আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলাম, তারপর দেখুন এখানে রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে এখানে লেখা আছে, আপনারা সবগুলো পড়ে নেবেন। এখানে কী কী লাগবে সবগুলো দেখে আপনারা কিন্তু পূর্ব প্রস্তুতি নিতে পারবেন যে কী কী প্রয়োজন হচ্ছে। তো এখানে লেখা আছে যে ভালো অভিজ্ঞতার জন্য গুগল ক্রোম ব্রাউজার প্রস্তাবিত, এটা তার প্রস্তাব করছে। তারপর আছে যে নিজ নামে নিবন্ধিত মোবাইল সিম যেটি দিয়ে অন্য কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট নেই। তারপর আছে জাতীয় পরিচয়পত্র, এটা আবশ্যক। এরপর আছে মোবাইল সিমের মালিকানার প্রমাণপত্র, এটা আবশ্যক। এটা কীভাবে পাবেন আমি বলে দিচ্ছি। আপনি যেই নাম্বার থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই নাম্বারের ডায়াল প্যাডে যে *16001# ডায়াল করবেন, তারপর একটা কোড দেওয়ার জন্য আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের শেষ 4 সংখ্যা চাবে। তো আপনি যেই এনআইডি কার্ড দিয়ে আপনার মোবাইলের যে সিম রেজিস্ট্রেশন করেছেন যেই এনআইডি কার্ড দিয়ে, সেই আইডি কার্ডের শেষ 4 সংখ্যা এখানে টাইপ করে নেক্সটে ক্লিক করবেন বা সেন্ড করবেন। তো কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আপনি একটা SMS পেয়ে যাবেন, সেই SMS-এর একটা স্ক্রিনশট রেখে দেবেন। এরপর আছে নিজের ছবি, নিজের একটা ছবি উঠাতে হবে, নমিনির জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য হবে, ইউটিলিটি বিল এটা ঐচ্ছিক, আপনি ইচ্ছা হলে দিতে পারেন, না দিলে প্রবলেম নেই, ইমেইল কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ইমেইলও দিতে হবে। এরপর আছে পেশার প্রমাণপত্র, এটা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার এই 4টি অঞ্চলের হলে আপনার প্রয়োজন হবে, আর না হয় লাগবে না। এরপর নিচে টিকমার্ক দিবেন, এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আসার পর প্রথমে আপনার মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে, তারপর অপারেটর সিলেক্ট করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে আমি টাইপ করছি, আমি একটু হাইড করে রাখছি আমার কিপ্যাড। তারপর অপারেটর সিলেক্ট করলাম, গ্রামীণ, তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম। এখন আমার ফোনে একটা OTP চলে যাবে, আমার অন্য ফোনে লাগানো আছে এই সিম। তো OTPটা দেখতে পাচ্ছি যে চলে আসছে, তো OTP আমি এখানে টাইপ করব। OTP
টাইপ করছি। ওটিপি টাইপ করার পর নিশ্চিত করুন, এখানে আমি ক্লিক করব। তো নিশ্চিত করুন, ক্লিক করার পর পরবর্তী পেজ চলে আসছে। এখানে আপনার নাম, বাবা মায়ের নাম, স্বামী স্ত্রীর নাম দিতে হবে যদি প্রযোজ্য হয় বিবাহিত হলে, তারপর জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, এইসব তথ্য আপনাকে পূরণ করতে হবে। তো আমি একটু মিনিমাইজ করে কিছু তথ্য আমি পূরণ করে নিয়েছি। দেখুন, আমার নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর আমার ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ, লিঙ্গ পুরুষ, আমি এতটুকু সিলেক্ট করে রেখেছি। এখন পেশায় আপনি সিলেক্ট করুন, লেখা আছে ওখানে, আপনি ক্লিক করবেন। প্রথমে এখানে আসার পর আপনি যেটা, যেই পেশার সাথে সম্পৃক্ত সেটা দিবেন। ব্যবসা দিতে পারেন, আত্মকর্মসংস্থান দিয়েছি, তারপর ইনকাম সোর্স, কীভাবে আপনি আয়ের উৎস, এটা আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি দিব ব্যক্তিগত সঞ্চয়, আপনি ব্যবসায়িক আয় দিতে পারেন। তারপর মান্থলি ইনকাম আমি 10,000 থেকে 20,000 পর্যন্ত দিলাম। তারপর এগিয়ে যান, এখানে ক্লিক করলাম, আপনার এখানেও বাংলাতে আসবে। তো এখানে ব্যবসার নাম দেওয়ার জন্য বলা হচ্ছে, তো ব্যবসার নাম, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেবেন, অথবা ফেসবুক পেজের মাধ্যমে যদি ব্যবসা করে থাকেন, বিজনেস করে থাকেন, কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকেন, তাহলে ফেসবুক পেজের নামটি এখানে টাইপ করবেন। তো আমি আমার ফেসবুক পেজের একটা নাম দিচ্ছি। আমি মূলত অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি, কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন হুবহু সেই প্রক্রিয়াই দেখাচ্ছি, যদিও এটার কোনো অস্তিত্ব নেই। আমি একটা নাম দিচ্ছি আপাতত, এইভাবেই আপনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি একদম শেষ পর্যায়ে যেয়ে আপনাকে স্ট্যাটাস সহ দেখাবো। দেখুন, বিবি অনলাইন সব দিলাম, তারপর ব্যবসার ধরন, অনেক ধরনের ক্যাটাগরি আছে, যে কোনো একটা আপনি খুঁজে নিয়ে এখানে দিয়ে দিবেন। তারপর ব্যবসায়িক ঠিকানা, আপনার জেলা এখানে দিতে হবে। তো আমি জেলা আমার, বা আমি ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলাম। তারপর আপনি থানা সিলেক্ট করতে হবে, থানা আমি কেরানীগঞ্জ দিয়ে দিচ্ছি, আমার বড় ভাই যেহেতু ওখানে অবস্থান করেন, ওখানে থাকেন। তারপর দেখি, আমি ইউনিয়ন দিচ্ছি, একটা ইউনিয়ন আমি খুঁজে বের করছি, পেয়েছি, সেই ইউনিয়ন আমি এখানে দিয়ে দিলাম। এবারে পোস্ট অফিস, এই তো ইনফরমেশানগুলো কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে, না হয় আপনার কিছু প্রবলেম হবে। আপনার এই অ্যাড্রেসে কিন্তু তারা কিছু চিঠি পাঠাবে, একটা ভেরিফিকেশান কোড পাঠাবে। তো আমি এখানে একটা পোস্ট অফিস সিলেক্ট করে নিয়েছি। তারপর ঠিকানা এখানে আবার ম্যানুয়ালি লিখে দিতে হবে, টাইপ করে আমি কেরানীগঞ্জ ঢাকা লিখে দিলাম। তারপর ব্যবসায়িক মাধ্যম, এখানে হচ্ছে ফেসবুকের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপের বা অন্যান্য যে কোনো একটা মাধ্যম আপনি সিলেক্ট করবেন। অন্যান্য যদি দেন তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের ছবি দিতে হবে, তো আমি ফেসবুক সিলেক্ট করব। এবং এখানে ইমেল দিয়ে দিচ্ছি, একটা ইমেল আমি এখানে টাইপ করব, বিবি অনলাইন শপ, বিবি অনলাইন টাইপ করছি আমি কিবোর্ডে, অনলাইন শপ @gmail.com আমি এটা টাইপ করলাম। তারপর একটা মোবাইল নাম্বার, আমি যে মোবাইল নাম্বার দিচ্ছি এটার কোনো অস্তিত্ব নেই, তবুও আমি দিচ্ছি, কারণ আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এইভাবেই আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এটাই ফলো করতে হবে। তো আমি ফেসবুক দেওয়ার পর ফেসবুকে পেজের লিঙ্ক দিতে হয়, আমি ওটা দেইনি, আবার ব্যাক একটু পিছনে চলে এসে উপরে চলে আসলাম এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি https আমি এখানে টাইপ করছি। আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনারা সঠিকভাবে টাইপ করবেন, আপনার ফেসবুক পেজ এই লিঙ্ক থেকে কিন্তু আপনার ফেসবুক পেজ ভিজিট করবে তারা, এবং এটা দেখেই কিন্তু বিকাশ থেকে অনুমোদন দিবে। তো আমি প্রথম লিখলাম facebook.com/bbonlineshop আমি এটা টাইপ করলাম। তারপরে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নেটওয়ার্কে একটু প্রবলেম, হয়তো আমি আবারও উপর থেকে দেখে আসছি, সব ঠিক আছে, সব ঠিক থাকে যদি তাহলে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। দেখুন চলে আসছে নেক্সট যে স্টেপ আছে। তো দেখুন, নমিনির নাম এখানে টাইপ করতে হবে, তো আমি এখানে নমিনির নামটা এখানে টাইপ করছি। নমিনির নাম আপনি সঠিকভাবে টাইপ করবেন, সম্পর্ক কী সেটা আপনি এখানে টাইপ করবেন, জন্ম তারিখ আপনাকে এখানে টাইপ করতে হবে, নমিনির জন্ম তারিখ, মাস, বছর সঠিকভাবে আপনি টাইপ করে দেবেন। তারপর ছবি উঠানোর জন্য, নমিনির এনআইডি কার্ডের সামনের পেজের ছবি উঠানোর জন্য এই যে আপলোড করতে ক্লিক করুন, এখানে ক্লিক করলাম। তারপর আপনি ব্রাউজ এখানে চলে গেলাম এবং রিসেন্টে আমি আমার গ্যালারিতে চলে আসছি। নমিনির যে এনআইডি কার্ডের একটা ফ্রন্ট সাইটের ছবি আমি আপলোড করেছিলাম, সেটা এখানে আপলোড করে দিয়েছি। তো এটা আপলোড হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস বাকি আছে, নমিনির জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখে নিই, তো এটা লিখতে হবে, না হয় পরবর্তী স্টেপে যাওয়া যাবে না। তো আমি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে এখানে টাইপ করে দিলাম। তারপরে এগিয়ে যান, এখানে ক্লিক করলাম। এখানে আসার পর প্রথমে দেখতে পাচ্ছি আপনার ছবি, এখানে ক্লিক করুন, ছবি তোলার জন্য ক্লিক করুন। এখানে ক্লিক করেছি এবং আমার ছবি কিন্তু আমি উঠাচ্ছি।
তো আপনার ছবি প্রথমে এখানে উঠাতে হবে, লাইভ এটা আপলোড করার সিস্টেম নেই, সরাসরি উঠাতে হয়, আমি সরাসরি উঠিয়েছি। তারপর জাতীয় পরিচয়পত্র সামনে, আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে এখানে ক্লিক করুন। পরিচয়পত্র আপলোড করার জন্য যে নির্দিষ্ট ঘর আছে ওখানে ক্লিক করে আপলোড করে দিলাম, পরবর্তী যে ঘর আছে ওখানে ক্লিক করে আবার ব্যাকসাইটের ছবি, আমার ন্যাশনাল এনআইডি কার্ডের ব্যাকসাইটের ছবিটি আমি আপলোড করে দিচ্ছি, আপলোড করে দিলাম। তারপর সিমের মালিকানার প্রমাণ এখানে ক্লিক করে, ওই যে SMS এর মাধ্যমে বলেছিলাম একটা SMS আসবে সেটা স্ক্রিনশট আপনি রেখে দিবেন, সেই স্ক্রিনশট এখানে আপলোড করে দিতে হবে। এটাই কিন্তু সিস্টেম, এটাই একমাত্র মাধ্যম, এছাড়া আর কোনো মাধ্যম নেই। তো আমি স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিয়েছি। তারপর পেশার প্রমাণ, এটা আমার প্রয়োজন নেই। তারপর ফেসবুক পেজের স্ক্রিনশট, আপনার ফেসবুক পেজ যদি থাকে সেই পেজের একটা স্ক্রিনশট এখানে টাইপ করতে হবে, যেহেতু আমি ফেসবুক ধরন সিলেক্ট করেছিলাম ব্যবসার ধরন, এজন্য সেই পেজ স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। তারপর ইউটিলিটি বিলের স্ক্যান কপি এখানে প্রয়োজন নেই। এবারে এগিয়ে জানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করেছি, দেখুন এখানে চলে আসছে অভিনন্দন, আপনার প্রদানকৃত তথ্য সফলভাবে জমা হয়েছে, তথ্য যাচাইয়ের জন্য অনুগ্রহ করে কিছু সময় অপেক্ষা করুন, আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। আপনার আবেদন আইডি হলো, একটা আইডি দিয়েছে, এটি সংরক্ষণ করুন এবং স্ট্যাটাস জানতে ব্যবহার করুন। তো আমি এটা কপি করে নিলাম, এই আইডিটি কপি করে স্ট্যাটাসে ক্লিক করেছি। তো স্ট্যাটাসে ক্লিক করলে এখানে চলে আসবে, এখানে আসার পর আপনি প্রথমে আপনার মোবাইল নাম্বার দিবেন, যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার আপনি এখানে টাইপ করবেন। তারপর যে একটা আইডি দিয়েছে, আবেদন আইডি, সেটা আপনি এখানে সঠিকভাবে এখানে টাইপ করবেন বা কপি করে এখানে পেস্ট করে দেবেন। তারপর স্ট্যাটাস জানুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন প্রথমে উপরে একটা স্টেপ আছে যে ভেরিফিকেশন আবেদন হয়েছে, সেই মোবাইল নাম্বার আমি হাইড করে রেখেছি। তারপর আছে মোবাইল নাম্বার যাচাই সফল হয়েছে, অনলাইন আবেদন সফল হয়েছে, জাতীয় পরিচয়পত্র যাচাই ব্যর্থ হয়েছে। তো এখানে এসে আমি আসলে থেমে গেছি, যেহেতু আমি ভুল এনআইডি কার্ডের নাম্বার দিয়েছি। এটা আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র ভিডিওটি তৈরি করেছি। তো আপনারাও যদি সঠিকভাবে এনআইডি কার্ডের নাম্বার দেন তাহলে কিন্তু এখানে আসবে যে সফল হয়েছে। তারপর যে স্টেপগুলো আছে সবগুলো কিন্তু সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং কয়েক ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনি বিকাশ মার্চেন্ট অ্যাপটি ডাউনলোড করে আপনি অ্যাকাউন্টটি অপারেট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনারা উপকৃত হবেন। খুব ব্যস্ততা সত্ত্বেও খুব দ্রুত সময়ে আমি ভিডিওটি তৈরি করেছি। কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে তাহলে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।